गुड मॉर्निंग ऑल, वेलकम टू माय चैनल। आज के सेकंड डे इन दार्जिलिंग, जस्ट घूम थेके उठेछि। एखन बाजे 8:15, आर सकाल बेला उठे जस्ट उठे देखलाम पर्दाटा सरिएछे, सूर्य देवताके देखा जाच्छे। तो आमि देखो कार्टेनटा सराच्छि, केमन लागछे एखान थेके घर थेके, तारपर बालकनीतेओ जाब। This is what we can see from the bed, from the window of the room. Chalo abar ektu balcony te jawa jak. Hey, dekho. Camera hoyto otota bhalo view ene dite parbe na. যদিও অনেক বেশি কুয়াশা আছে, যার জন্য সেই অর্থে ভিউটা ভালো নয়, তাও ঘরে বসে বালকনি থেকে এই ভিউটাও খারাপ না। এখন বেশ একটা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, আর সূর্য দেবতা মেঘে ঢেকে থাকলেও রোদ আছে, রোদের কিরণটা আছে। উই লুক ফর অপশনস যেগুলো ম্যালে পাওয়া যায়, ম্যালে মানে ম্যালের হোটেল আছে, সেই রকমই হোটেলে আমরা থাকি। কারণ এটা ঠিক যে ভানুভবন থেকে ম্যাল অবধি লাগেজ নিয়ে আসতে হয় অথবা পোর্টার ভাড়া করতে হয়, কিন্তু ম্যালের ওপর একবার চলে এলে আর কোনো অসুবিধা নেই। মোটামুটি 7:30 অবধি সবই ওপেন থাকে সন্ধ্যাবেলায়, তারপরে আস্তে আস্তে একটু একটু করে ক্লোজ হয়। তবে বড় দোকানগুলো কিন্তু 9:30 অবধি খোলা থাকে। তা বাদে খাবার দাবারের দোকান, বড় রেস্টুরেন্ট, এগুলো কিন্তু সব মোটামুটি 9:30 অবধি খোলা থাকে। তো চলো দিনটাকে শুরু করা যাক, আর আমার এখন বাকি যা যা কাজ আছে আমি করতে থাকি, আবার পরে কানেক্ট করছি। এখন একদম রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পরে আমরা ফার্স্ট থিং যেটা করলাম সেটা হচ্ছে IRCTC থেকে একটা জয় রাইড বুক করেছি। এটা 1600 পার হেড পড়ছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে ওই জয় রাইডটাই এনজয় করা। তো তার হয়তো ক্লিপিংস আমি অ্যাড করে দেবো আমারই আজকে ব্লগে। তা বাদে উই উইল ট্রাই টু গো ফর রক গার্ডেন বা এরকম কিছু দার্জিলিং এর সাইট সিইং এর জন্য কোনো টুরিস্ট স্পট হয়তো আজকে আমরা কভার করবো যদি পারি। কারণ আমাদের আজকের জয় রাইডটা হচ্ছে 1:50, ইট উইল টেক সাম টাইম ফর মি টু গেট সেট রেডি, অ্যান্ড তারপরে বেরিয়ে আমরা আমাদের কাছে 1-1.5 ঘন্টা সময় থাকবে ঘোরার জন্য। তো সেটার মধ্যে আমরা যেটুকু কভার করতে পারবো করে আমাদের লাঞ্চ করারও ব্যাপার আছে, কারণ আমরা ব্রেকফাস্ট স্কিপ করেছি। তো লাঞ্চ করবো, তারপরে কোথাও ঘোরার ব্যাপার আছে, আবার 1:50 এর মধ্যে দার্জিলিং স্টেশন অবধি পৌঁছে যেতে হবে। তো এই ওভারঅল ব্যাপারটা কিভাবে ম্যানেজ করবো বুঝতে পারছি না। তো জয় রাইডটা তো কনফার্ম, ওটা তো আমরা করছি, তারপরে দেখা যাক আর ফাইনালি এখন আমরা বেরিয়ে কোথায় যেতে পারি কি করতে পারি। আর এখন বাজে ওই অ্যারাউন্ড 10:00, আজকে আমি ফুল রেড সেজেছি, তার সাথে ব্যাগও নিচ্ছি এই রেড, ইনফ্যাক্ট সবকিছু রেড রেড হয়ে যাচ্ছে। যাই হোক, রেড হলো, জ্যাকেটটা কিন্তু আমার পিঙ্ক কালারের হবে। হোক, এখন আমরা আমি একটু রেডি হবো, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো। একটু পরেই ফিরছি জয় রাইড নিয়ে। দেখতে থাকো, সাথে থাকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এই যে বেরিয়ে গেলাম হোটেল থেকে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। ট্যাক্সি স্ট্যান্ডের থেকে ওখান থেকে আমরা ট্যাক্সি বা ক্যাব যা পাবো আর কি, ওই নিয়ে আমরা রক গার্ডেন, রোপওয়ে, যে যে স্পটগুলো, টুরিস্ট স্পটগুলো আমরা আগের বার এসে দেখিনি, মিস হয়ে গেছিলো, সেগুলো আমরা কভার করবো। বুঝতে পারছো আমি কতটা কাছে আছি ম্যাল থেকে? একটা ক্যাব নিয়ে নিয়েছি আমরা, আমরা যাচ্ছি হচ্ছে এখন রক গার্ডেন, কারণ আমাদের জয় রাইড বুক করা, সো রোপওয়েটা করাটা একটু রিস্কি হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি রক গার্ডেনে। তো এখানটা আমি দাঁড় করালাম গাড়িটাকে, এত সুন্দর লাগছে, মানে পার্টলি ক্লাউডি স্কাই, তাও এত সুন্দর লাগছে, জানি না
মানে এর থেকেও কত ভালো লাগে। চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে অ্যান্ড ইটস সো বিউটিফুল, মানে যতবারই বলি যাই বলি সেটা কম, সিরিয়াসলি এত সুন্দর এই জায়গাগুলো না। দার্জিলিং এলে অবশ্যই রক গার্ডেনে এসো, আর রক গার্ডেন যাবার পথে এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেটটা পড়ে। দেখো আর একটু কাছ থেকে দেখাচ্ছি, আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর এই বসতিটা লাগছে দার্জিলিং শহরের। রক গার্ডেনে উঠছি এখন, এই একটা ওয়াটারফলকে নিয়ে চারপাশে পাহাড় কেটে কেটে সুন্দর নানান রকমের ফুল গাছ, এটাই হচ্ছে রক গার্ডেনের খাসিয়ত। মাঝখানে মাঝখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, ওই দেখো, ইনফ্যাক্ট ওপরেও দেখতে পারবে। এই যে দেখো কি সুন্দর ফুল গাছ, ফুলের কালারটাও ইটসেলফ কি সুন্দর। রক গার্ডেন হচ্ছে শুধু পাহাড়ি ঝর্ণা ওয়াটারফলেরই খেলা। চলে এসেছি দার্জিলিং স্টেশনে, আওয়াজ পাচ্ছ? ওই যে আসছে একটা ট্রেন আসছে, কি যে ভালো লাগছে না, মানে এটা একটা আলাদা অনুভূতি। এই আওয়াজটাই ইটসেলফ এত সুন্দর। সিটে বসে পড়েছি আর পুরো জয় রাইডটাকে এনজয় করবার পুরোপুরি ইচ্ছা আছে। অলরেডি এই টয় ট্রেনের আওয়াজ, মানে সাউন্ডে আই এম লাইক থ্রিল, কখন টয় ট্রেনের জার্নিটা স্টার্ট হবে সেটারই ওয়েট করছি। আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে।